হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় চন্দ্রযান থ্রি, খুবই গুরুত্বপূর্ণ রচনা। এবারের জন্য তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট রচনা আমি দিয়ে দিয়েছি, যেগুলো পড়তে হবে। সব রচনার প্লেলিস্টে পেয়ে যাবে, চ্যানেল ভিজিট করে রচনার প্লেলিস্টটা তোমরা দেখে নিও, ঠিক আছে? আজকে দিলাম আমি চন্দ্রযান থ্রি, পরপর তিনটে রচনা আজকে আপলোড হবে, তো চ্যানেলে চোখ রেখো। দেখো কিভাবে আমরা লিখতে পারি। সবার প্রথমে লিখব, আমাদের দেশ দিন দিন বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। আজ ভারত বিজ্ঞানের ক্ষেত্রে আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। এর উৎকৃষ্ট উদাহরণ ছিল 23 অগস্ট 2023 দিনটি, যখন চন্দ্রযান থ্রি সফলভাবে চাঁদের পৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভূমিকা হিসাবে আমরা লিখব, এটা ওপরে একটু লিখে নেবো, দেন আমরা ভূমিকা লিখব। লিখব, আমাদের দেশ পৃথিবীর প্রথম দেশ যারা সফলভাবে চাঁদের পৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে, যদিও এর আগেও আমাদের দেশ চাঁদে পৌঁছানোর যাত্রা শুরু করেছিল, কিন্তু সেই যাত্রা মধ্যপথেই শেষ হয়ে যায়। ISRO প্রায় 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে চাঁদের ল্যান্ডার ও রোভার সফল ল্যান্ডিং করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। ISRO-র এই প্রচেষ্টা কিন্তু সফল হয়নি। সেই সময় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আর একই সময়ে চন্দ্রযান 2-এর মিশন ব্যর্থ হয়। এই ব্যর্থতায় বিজ্ঞানীরা গভীরভাবে দুঃখ পেলেও বিজ্ঞানীরা হাল ছাড়েননি, কিন্তু চেষ্টা চালিয়ে যান এবং অবশেষে চন্দ্রযান 3-এর মাধ্যমে তাদের প্রচেষ্টা সফল হয়। এখন চন্দ্রযান 3-এর সাফল্য সিদ্ধান্ত নিয়েছে যে ভারত চাঁদের পৃষ্ঠে একটি নতুন ইতিহাস তৈরি করবে। চন্দ্রযান 3 ভারতের এমন একটি উচ্চাভিলাষী মিশন যা চাঁদের পৃষ্ঠের সাথে সম্পর্কিত অনেক তথ্য পাবে। এই মিশনের সমস্ত কৃতিত্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার শিরে যায়। চন্দ্রযান 3 একটি গুরুত্বপূর্ণ মিশন 14 জুলাই 2023-এ ISRO দ্বারা চালু হয়েছিল। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল কিভাবে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে চন্দ্রযান সফলভাবে অবতরণ করবে। লঞ্চ এবং অবতরণের মধ্যে 20 দিন সময় ছিল। এই চন্দ্রযান 3 তৈরিতে সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মিশনকে সফল করতে ISRO বিজ্ঞানীরা দিন রাত কঠোর পরিশ্রম করেছিল। চন্দ্রযান 3 শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, ব্যাকেটে লিখে দেবে, এটা হচ্ছে LVM-3 নামক একটি রকেট করে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান 3-কে পাঠানো হয়। চন্দ্রযান 2-এ একটি ল্যান্ডার ও একটি রোভার ছিল। একইভাবে চন্দ্রযান 3-এ একটি ল্যান্ডার এবং একটি রোভার রয়েছে। সেই সঙ্গে আবার ল্যান্ডার ও রোভারের সঙ্গে একটি অরবিটারও রাখা হয়েছে। তিনটি জিনিসেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। ল্যান্ডার কাজ হবে সফলভাবে চাঁদের যানটি অবতরণ করা। চাঁদের পৃষ্ঠে অবস্থান করে অনেক কিছু আবিষ্কার করবে রোভার। সুতরাং সেখানে অরবিটার চাঁদে কী ধরনের বায়ুমণ্ডল রয়েছে তা অধ্যয়ন করবে। চন্দ্রযান 3 সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি। নেক্সট লিখব চন্দ্রযানের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যে লিখব, চন্দ্রযান 3-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি চাঁদের দক্ষিণ মেরুর অংশে অবতরণ করছে। চন্দ্রযান 3 চাঁদের জল এবং বরফের পরিমাণ সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করে দেবে। চন্দ্রযান 3 আমাদের সাহায্য করবে জানতে চাঁদে কতটা প্রাকৃতিক উপাদান ও খনিজ পাওয়া যায়। নেক্সট, চন্দ্রযান 3 তৈরি করার সময় ভারত কোনোভাবেই বিদেশি প্রযুক্তির আশ্রয় নেয়নি, বরং বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তির আশ্রয় নিয়েছিল। চাঁদে কত ধরনের প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তাও খুঁজে বের করবে এই চন্দ্রযান। চাঁদের পৃষ্ঠের গঠন কেমন তা দেখার জন্য চন্দ্রযান 3 বিজ্ঞানীদের কাছে ছবি পাঠাবে।
এই যানটি চাঁদে পৃথিবীর মতো পশু পাখির বাস আছে কিনা তাও কিন্তু তদন্ত করবে। এই পয়েন্টটা হয়ে গেল আমাদের। নেক্সট পয়েন্টে যাব, নেক্সট 3 নম্বর পয়েন্টে দেব চন্দ্রযান 3-র উপকারিতা। চন্দ্রযান 3 ছিল ভারতের সবচেয়ে প্রত্যাশিত মিশন। সবাই এর উৎক্ষেপণের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। এর আগে 2019 সালে চন্দ্রযান 2-এর ব্যর্থতার পর সবাই চন্দ্রযান 3-এর সাফল্যের জন্য প্রার্থনা করছিল। অবশেষে সকলের প্রার্থনা ফলশ্রুত হলো। চন্দ্রযান 3 অবশেষে দক্ষিণ মেরুর পৃষ্ঠে প্রতিটা ভারতবাসীর অহংকার, ভারতের জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট দেব চন্দ্রকান্ত, চন্দ্রযান হবে এটা, চন্দ্রযান 3-র গুরুত্ব। এখানে লিখব চন্দ্রযান 3-র মিশনকে সফল করতে 615 কোটি টাকা খরচ হয়েছে। এর রোভাল বিজ্ঞানীদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। আসলে এই রোভালটি বিজ্ঞানীদের অবহিত করবে চাঁদের ঘটে থাকা সমস্ত কার্যকলাপ সম্পর্কে। চন্দ্রযান 3 উৎক্ষেপণের কৃতিত্ব ভেলিকল মার্ক 3 স্যাটেলাইটের কাছে যায়। চাঁদের দক্ষিণ মেরুকে চাঁদের অন্ধকারের দিক বলা হয়। সারা বিশ্বের কাছে চাঁদের দক্ষিণ মেরু এখনও একটি রহস্য। চন্দ্রযান 3 চাঁদে অনেক ধরনের সংস্থান অনুসন্ধান করবে। চন্দ্রযান 2-এর ব্যর্থতার পরে ISRO-র বিজ্ঞানীরা 4 বছর ধরে চন্দ্রযান 3-এর উপর কঠোর পরিশ্রম করেছিলেন। 1984 সালে রাকেশ শর্মা ভারতের প্রথম ব্যক্তি যিনি মহাকাশে পা রাখেন। চন্দ্রযান 3-এর সাফল্যের সাথে ভারত চাঁদের পৃষ্ঠে দক্ষিণ মেরুতে পা রাখার বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে। চন্দ্রযান 3-এর সাফল্য আমেরিকার আর্টেমিস মিশনকে ব্যাপকভাবে উপকৃত করবে। লারসন এবং টিউব্রো মিশ্র ধাতু নিগম BHEL, গোদরেজ অ্যারোস্পেস, অঙ্কিত অ্যারোস্পেস, ওয়ালচাঁদনগর ইন্ডাস্ট্রিজ ইত্যাদির মতো বড় কোম্পানিগুলিও চন্দ্রযান 3-এর সাফল্যে অনেক অবদান রাখে। নেক্সট আমরা 5 নম্বর পয়েন্ট লিখব উপসংহার। উপসংহারে লিখব চন্দ্রযান 3-এর সাফল্যের ফলে এখন আমাদের বিজ্ঞানীরা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সাফল্য পাবেন। এখন আমাদের দেশের সম্মান আরও বাড়বে। এখন সারা বিশ্বে আমাদের প্রযুক্তিগত ক্ষমতার উপর অনেক আস্থা থাকবে। আমাদের দেশ হবে বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদে যাওয়ার গৌরব অর্জন করেছে। আমেরিকা, রাশিয়া ও চীন এরই মধ্যে কৃতিত্ব দেখিয়েছে। অর্থাৎ 3 নম্বর হয়ে গেল, চতুর্থ নম্বরে ভারত। নেক্সট লিখব চন্দ্রযান 3 আমাদের দেশের জন্য চাঁদের অর্থনীতির পথও খুঁজে পেয়েছে। এখন আমাদের দেশের মহাকাশ প্রযুক্তিতে আরও অগ্রগতি হবে। আমাদের দেশের তরুণদের জন্য চন্দ্রযান 3-এর সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রযান 2-এর ব্যর্থতার পরে বিজ্ঞানীরা হাল ছেড়ে দেয়নি, তারা উত্তম মনোবল রেখে এগিয়ে গেছে। তার জ্বলন্ত উদাহরণ হল চন্দ্রযান 3-এর সফল অবতরণ। ঠিক এইভাবে রচনাটা আমরা দেবো। যারা সিনিয়র সেকশন আছো ফুল রচনাটা দেবে, যারা জুনিয়র সেকশন আছো এর থেকে কিছু পয়েন্ট বাদ দিতে পারো, বৈশিষ্ট্য যেগুলো বলেছি সেগুলো অবশ্যই হাইলাইট করবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।